হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি কিছু ইউটিউব টেক্স নিয়ে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। ভাবলাম আমি কিছু শিখলাম, আপনাদেরকে কিছু শেখালাম। তো আমরা যে ইউটিউবে ভিডিও দিয়ে থাকি, সেখানে কিছু টেক্স দেওয়া লাগে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। এগুলো না দিলে ভিডিওটা ভাইরাল হয় না। এগুলোর জন্য আমাদেরকে কী করতে হবে? দেখেন আমার ভিডিওগুলি কীভাবে ভাইরাল হতেছে আস্তে আস্তে। একদিনে 2000 ভিউ হতেছে, 1000 ভিউ হতেছে। এগুলো কিসের টিপস? এত আপনাদেরকে আমার নিয়মে পদ্ধতিতে চলতে হবে। দেখেন, শিখেন, ভালো লাগবে। প্রথমে আমরা প্লে স্টোর যাবো, একটা অ্যাপস নেবো, BIDQ। ইনস্টল করে তারপরে এখান থেকে আমরা কাজ করব। দেখতে পাচ্ছেন চলে আসছে BIDQ পরে ইউটিউব। এখানে সকল রকমের টেক্স পাবেন। তো দেরি না করে ঢুকে গেলাম BIDQ-তে, কারণ আমার আগেই ওপেন ছিল, ইনস্টল করা ছিল। আপনারা ইনস্টল করে ঢুকবেন। তারপর এখানে আপনাদের যেটা ইউটিউবের ইমেল দেওয়া থাকবে সেটা এখানে দিয়ে দিবেন। তারপর আপনার ইউটিউব চ্যানেলের সাথে অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন উপরে সার্চ কিওয়ার্ড, এখানে যদি আপনারা কিছু যেটাই দরকার টেক্স, মানে আপনি যে বিষয়ে খুঁজতেছেন, মানে যেমন ধরো আমি লিখে দিব ডগ নিয়ে, আমি এখানে ডগ সম্পর্কে লিখব। সার্চ দিব, দেখবেন কিছু কিওয়ার্ড চলে আসবে আমার জন্য, যেগুলো ভালো লাগবে আমার, সেগুলো আমি ইউজ করব। তো দেখতে পাচ্ছেন চলে আসছে অনেকগুলো কিওয়ার্ড। তো এখান থেকে আমি এগুলো সিলেক্ট করে নিলে তো আমার কিওয়ার্ডগুলো ইউটিউবের ট্যাগের মধ্যে অ্যাড হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের জন্য প্লাস পয়েন্ট। এটা অনেক সময় আমাদের ট্যাক্সের কারণে অনেক ভিডিও ভাইরাল হয় না। দ্বিতীয় লিখে লিখলাম ফান। আপনারা ফানে দেখেন কীরকম স্কোর উঠতেছে। তো স্কোর যেগুলো ভালো লাগবে এগুলো তুলবো আমরা। এভাবে তো আমাদেরকে রিসার্চ করে নিতে হবে। ট্রাভেল ব্লগ জন্য আমরা কিছু লিখতে চাই, এই ট্রাভেলস লিখলাম। আমি এখানে সার্চ দিলাম, ট্রাভেল নিয়ে অনেক চলে আসলো কিওয়ার্ডস। তেই তো এগুলো এভাবে BIDQ আপনার চাইলে ওপেন করতে পারেন, ওপেন করে কাজ করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন সবাই।